আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে তোমাদের চতুর্থ অধ্যায় ছিল, অর্থাৎ মালিকানার ভিত্তিতে ব্যবসা। এই অধ্যায়ের আমরা এক মালিকানা ব্যবসা এবং রাষ্ট্রীয় ব্যবসা পড়েছিলাম। বার্ষিক পরীক্ষার সিলেবাসেও তোমাদের এই অধ্যায়টি আছে, অর্থাৎ মালিকানার ভিত্তিতে ব্যবসা। এই অধ্যায়ের আমরা অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসা বার্ষিক পরীক্ষার জন্য আমাদের পড়তে হবে। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরেও আমি অনুরোধ করব তোমরা এই লেকচারটি দেখবে রিভিশন ক্লাস হিসেবে। আশা করছি তোমরা উপকৃত হবে। আমাদের আজকের পাঠ অংশীদারি ব্যবসার ধারণা, গঠন, বৈশিষ্ট্য এবং চুক্তিপত্র। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বরটিও লিখে দিয়েছি, অর্থাৎ আমরা আজকে যা করব সেটা পাঠ্য বইয়ের 40 পৃষ্ঠা থেকে 42 পৃষ্ঠার মধ্যে তোমরা খুঁজে পাবে। তাহলে চলো শুরু করি। তোমাদের সুবিধার জন্য তোমাদের পাঠ্য বইয়ের অংশীদারি ব্যবসার ধারণা, অর্থাৎ 40 পৃষ্ঠার একটি ছবি আমি দিয়েছি। ছবিটি দেখে আমি যে লাইনগুলো যেভাবে দাগিয়েছি তোমরা সেভাবে দাগিয়ে নিবে। দাগানো লাইনগুলো ইম্পর্টেন্ট, কারণ এই লাইনগুলো খুব ভালোভাবে মন দিয়ে পড়বে, তাহলে তুমি বহুনির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর খুব সহজেই লিখতে পারবে। তাহলে শুরু করছি অংশীদারি ব্যবসায়ের ধারণা, কনসেপ্ট অফ পার্টনারশিপ বিজনেস। অর্থাৎ অংশীদারি ব্যবসার ইংরেজি হচ্ছে পার্টনারশিপ বিজনেস। ব্যবসা জগতে এক মালিকানা ব্যবসা সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় হলেও একক মালিকের মূলধনের স্বল্পতা, অসীম দায়, ব্যবসায়ের ক্ষুদ্র আওতা ইত্যাদি সীমাবদ্ধতার জন্য ব্যবসার পরিধি আরো বৃদ্ধি ও ঝুঁকি কমিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। অর্থাৎ আমরা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে পড়েছিলাম যে যেহেতু মালিক একজন থাকেন, তাকে ব্যবসায় যাবতীয় মূলধন সরবরাহ করতে হয়, ফলে তার মূলধনের পরিমাণ কম থাকে। মূলধনের পরিমাণ কম থাকার কারণে সে ইচ্ছা করলেও ব্যবসা সম্প্রসারণ করতে পারে না। মূলধনের স্বল্পতার কারণে এক মালিকানা ব্যবসার আওতা অথবা আয়তনও ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে এবং মালিকের দায় থাকে অসীম। অর্থাৎ ব্যবসার দায় পরিশোধ করার জন্য ব্যবসার সম্পত্তি বিক্রি করেও যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ পাওয়া না যায়, তখন মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে ব্যবসার দায় পরিশোধ করতে হয়। এ কারণে বলা হচ্ছে যে এক মালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম। মূলত এক মালিকানা ব্যবসার এই অসুবিধাগুলো দূর করার প্রয়োজনে অংশীদারি ব্যবসার উদ্ভব হয়। বাংলাদেশে অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়। এই লাইনটা দিয়ে বেশিরভাগ সময় তোমার জ্ঞানমূলক অথবা বহুনির্বাচনী প্রশ্ন আসে যে বাংলাদেশের অংশীদারি ব্যবসা কত সালের আইন দ্বারা পরিচালিত হয়। তখন হবে 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়। এর পরের লাইনটি খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি, অর্থাৎ এর মধ্যে তোমরা অংশীদারি ব্যবসা কাকে বলে এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে।
সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। এখানে ততোধিক বলতে একের অধিক ব্যক্তিকে বোঝানো হচ্ছে, পরের লাইনটাতেই আছে দেখো, একের অধিক অর্থাৎ ততোধিক ব্যক্তি বলতে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন অংশীদারকে বোঝায়। অংশীদারি ব্যবসাটি যদি ব্যাংকিং ব্যবসা হয় তখন সর্বোচ্চ সদস্য সংখ্যা 10-এর বেশি হবে না, অর্থাৎ সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য হবে 2 জন এবং সর্বোচ্চ সদস্য হবে 20 জন। কিন্তু অংশীদারি ব্যবসাটি যদি হয় ব্যাংকিং ব্যবসা, সেক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন আর সর্বনিম্ন হবে 2 জন। এর পরের লাইনটা খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি, এর মধ্যেও তোমরা অংশীদারি ব্যবসার কাকে বলে এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে, অর্থাৎ অংশীদারি ব্যবসার দুটো সংজ্ঞা তোমরা পেলে। বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনের 4 নং ধারা অনুযায়ী সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত, এই কথাটার অর্থ হচ্ছে যে যতজন অংশীদার থাকবে সবাই ব্যবসা পরিচালনা করবে অথবা সবার পক্ষে একজন ব্যবসা পরিচালনা করবে, সেজন্য বলা হয়েছে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসা বলে। যারা এরূপ সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেককে অংশীদার বলে। এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে অংশীদার কাকে বলে, তখন আনসারটা হবে যে অংশীদারি সম্পর্ক সৃষ্টি করে, অংশীদারি ব্যবসায় যারা অংশীদারি সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেককে বলা হয় অংশীদার। এরপরে দেখো অংশীদারি ব্যবসার গঠন, এখানে খেয়াল করো যেখান থেকে ব্র্যাকেট দিয়েছি এখান থেকে ব্র্যাকেট শুরু করবা তোমরা, যে এক মালিকানার মতো অংশীদারি ব্যবসার গঠনও অনেক সহজ। অর্থাৎ এক মালিকানা ব্যবসার গঠনের সময় আমরা পড়েছিলাম যে এক মালিকানা ব্যবসা গঠন করা সহজ, যেহেতু কোনো আইনগত জটিলতা নেই অথবা আইনের কোনো নিয়ম কানুন পালন করতে হয় না। ঠিক একইভাবে অংশীদারি ব্যবসার গঠনও অনেক সহজ। এই অংশীদারি ব্যবসার গঠনেও আইনগত জটিলতা নেই। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য কমপক্ষে 2 জন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসা শুরু করতে পারে। খেয়াল করো চুক্তি সম্পাদনের যোগ্য, এখানে যোগ্য বলতে বোঝানো হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যক্তিকে সাবালক হতে হবে, যেমন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সাবালক হতে হলে একজন ব্যক্তির 18 বছর বয়স হতে হয়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাকে সাবালক হতে হবে এবং অংশীদার পাগল কিংবা উন্মাদ হওয়া যাবে না, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হতে হবে। এরকম যোগ্য কমপক্ষে 2 জন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসা শুরু করতে পারে, তবে চুক্তি লিখিত হবার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ তাদের মধ্যকার চুক্তি লিখিতই হতে হবে এমন কোনো বিধিবিধান নেই। বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনে চুক্তি ও নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি, তাই মৌখিক চুক্তির ভিত্তিতেও ব্যবসা পরিচালিত হতে পারে। তবে অংশীদারদের মধ্যে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য,
বিরোধ এবং মামলা এড়ানোর জন্য চুক্তি লিখিত ও নিবন্ধিত হওয়া যৌক্তিক। এজন্য চুক্তিকে অংশীদারি ব্যবসার ভিত্তি বলে গণ্য করা হয়। আমাদের দেশের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা শুরু করার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। ব্র্যাকেটের ভিতরের এই লাইনগুলো পড়ে বুঝে নিজের মতো করে গুছিয়ে নিবে যে অংশীদারি ব্যবসা কিভাবে গঠন করা যায়। এরপরে আসো অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। বর্তমান প্রেক্ষাপটে অংশীদারি ব্যবসা এক মালিকানা ব্যবসার মতোই প্রাচীন ব্যবসা সংগঠন, তবে এক মালিকানা ব্যবসার কিছু সীমাবদ্ধতা দূর করার প্রয়োজনে অংশীদারি ব্যবসার উদ্ভব হয়। এক মালিকানা ব্যবসার সাথে এই ব্যবসার কিছু কিছু মিল থাকলেও অংশীদারি ব্যবসার এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একে এক মালিকানা ও অন্যান্য যৌথ উদ্যোগী ব্যবসা থেকে আলাদা করেছে। নিচে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো। প্রথম বৈশিষ্ট্যটা দেখো, যে আইনগত ঝামেলা না থাকায় অংশীদারি ব্যবসার গঠন বেশ সহজ। অর্থাৎ এক মালিকানা ব্যবসার মতো অংশীদারি ব্যবসার গঠনও সহজ, যেহেতু এখানে কোনো আইনগত ঝামেলা নেই। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারে। একাধিক ব্যক্তি বলতে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জনকে বোঝায়। ব্যবসাটি যদি ব্যাংকিং সংক্রান্ত হয় তখন সদস্য সংখ্যা 10 জনের বেশি হতে পারবে না। অর্থাৎ প্রথম পয়েন্টটা দেখে থেকে আমরা বৈশিষ্ট্য লিখতে পারি যে অংশীদারি আইনগত ঝামেলা না থাকায় বা আইনগত জটিলতা না থাকায় অংশীদারি ব্যবসার গঠন বেশ সহজ। 2 বা ততোধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারে। অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 20 জন, তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। 2 নম্বর বৈশিষ্ট্য আমি পুরোটাই ব্র্যাকেট দিয়ে রেখেছি, খেয়াল করো। অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, অংশীদারদের মধ্যকার সম্পাদিত চুক্তি। চুক্তিবদ্ধ সম্পর্কের আলোকেই এই ব্যবসা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ চুক্তি অনুযায়ী অংশীদারি ব্যবসা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এরূপ চুক্তি হতে পারে মৌখিক বা লিখিত, নিবন্ধিত বা অনিবন্ধিত। অর্থাৎ চুক্তি মৌখিক ভাবেও হতে পারে অথবা লিখিত ভাবেও হতে পারে। এই চুক্তি তারা রেজিস্ট্রেশন করতে পারে, আবার রেজিস্ট্রেশন নাও করতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য, এই ব্যবসায়ের অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী মূলধন সরবরাহ করে থাকে। অর্থাৎ চুক্তিতে যেভাবে বলা থাকবে সেইভাবেই অংশীদাররা মূলধন সরবরাহ করবে। ব্যবসার লাভ লোকসানও চুক্তি অনুযায়ী বণ্টিত হয়। অর্থাৎ চুক্তিতে যেভাবে লেখা থাকবে লাভ ক্ষতি সেভাবে অংশীদাররা ভাগ করে নিবে। চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে সমান হারে লাভ ক্ষতি বণ্টিত হবে। অর্থাৎ চুক্তিতে কোনো নিয়ম লেখা নাই যে কিভাবে লাভ ক্ষতি বণ্টন করা হবে। যদি এরকম নিয়ম উল্লেখ করা না থাকে তখন সবাই সমান হারে লাভ ক্ষতি বণ্টন করে নিবে। আবার চুক্তিতে উল্লেখ থাকলে কেউ মূলধন না দিয়েও অংশীদার হতে পারে। অর্থাৎ চুক্তিতে যদি এরকম কিছু লেখা থাকে যে কাউকে অংশীদার হিসেবে নেওয়া হবে তার কর্মদক্ষতার জন্য, কাজে তার কোনো মূলধন লাগবে না, সেক্ষেত্রে মূলধন ছাড়াও কোনো ব্যক্তি শুধুমাত্র কর্মদক্ষতার কারণে কিংবা তার কাজের অভিজ্ঞতার কারণে অংশীদার হতে পারে। প্রত্যেক অংশীদারের দায় ব্যক্তিগত ও সামষ্টিক ভাবে অসীম। এই লাইনটার ব্যাখ্যা পরের লাইনে দিয়েছে দেখো, অর্থাৎ কোন দেনা পরিশোধের জন্য ব্যবসায়িক সম্পদ যথেষ্ট না হলে অংশীদারদের ব্যক্তিগত সম্পদ
সেই জন্য দায়বদ্ধ থাকে। কোনো অংশীদার দেউলিয়া হলেও তার দায় অবশিষ্ট অংশীদারদের বহন করতে হয়। দেউলিয়া মানে হচ্ছে যে কোনো অংশীদার ঋণ পরিশোধে অক্ষম, তখন আদালত তাকে দেউলিয়া ঘোষণা করে। কোনো অংশীদার যদি এরকম দেউলিয়া ঘোষিত হয়, তাহলে তার দায়ও অবশিষ্ট অংশীদারদেরকে বহন করতে হয়। সেই কারণে বলা হচ্ছে যে প্রত্যেক অংশীদারের দায় ব্যক্তিগত ও সামষ্টিকভাবে অসীম। 4 নম্বর বৈশিষ্ট্য, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে এই ব্যবসা গড়ে উঠে এবং এই ব্যবসার সফলতা এর উপর নির্ভরশীল। অর্থাৎ পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর অংশীদারি ব্যবসার সফলতা নির্ভর করে। অন্যদিকে অংশীদারদের মধ্যে আস্থাহীনতা, বিশ্বাসের অভাব ও বিরোধ দেখা দিলে ব্যবসার বিলোপ ঘটে। অর্থাৎ অংশীদাররা পরস্পরকে যদি অবিশ্বাস করে, ভরসা রাখতে না পারে, তাহলে তাদের মধ্যে বিরোধ দেখা দিবে, ঝগড়া বিবাদ দেখা দিবে, তখন আর ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হয় না। লাস্ট বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে যে সকল অংশীদারি ব্যবসা নিবন্ধিত হয়, সেগুলো অনিবন্ধিত ব্যবসা থেকে বেশ কিছু সুবিধা ভোগ করে থাকে, যেটা আমরা পরের পার্ট অর্থাৎ অংশীদারি ব্যবসার নিবন্ধন যখন করব, তখন এই লাইনটার ব্যাখ্যা আমরা খুঁজে পাব। নিবন্ধিত হলেও এই ব্যবসায় কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না, ফলে ব্যবসা নিজস্ব নামে পরিচালিত হতে পারে না। যেহেতু ব্যবসার নিজস্ব কোনো আইনগত সত্তা সৃষ্টি হয় না, সেই কারণে ব্যবসা তার নিজস্ব নামে পরিচালিত হতে পারে না। ব্যবসার সকল লেনদেনও অংশীদারদের সাথে ব্যক্তিগতভাবে হয়েছে বলে ধরা হয়। পৃথক আইনগত সত্তা না থাকায় এই ব্যবসার স্থায়িত্ব অংশীদারদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল। অর্থাৎ এক মালিকানা ব্যবসায় এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব যেমন মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করত, ঠিক একইভাবে আলাদা আইনগত সত্তা না থাকার কারণে অংশীদারি ব্যবসার স্থায়িত্ব অংশীদারদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। এরপরে আসো অংশীদারি ব্যবসার চুক্তিপত্র। তো খেয়াল করো, এখানে তোমাদের বইতে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ব্লক করে আমি যে অংশটুকু কেটে দিয়েছি, তোমরাও বইতে এই অংশটুকু দাগ দিয়ে কেটে দিবে। অর্থাৎ অংশীদারি ব্যবসার চুক্তিপত্রের মধ্যে আগের পৃষ্ঠার অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যের কিছু লাইন আবার চলে এসেছে। তাহলে আমরা শুরু করছি অংশীদারি ব্যবসার চুক্তিপত্র, ডিড অফ পার্টনারশিপ বিজনেস। এখানে ডিড মানে হচ্ছে দলিল বা চুক্তিপত্র। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয়। চুক্তি মৌখিক হতে পারে, আবার চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে পারে। তবে মৌখিক, লিখিত ও নিবন্ধিত যেভাবেই হোক, অংশীদারি ব্যবসা শুরু করার জন্য এই লাইনটা থেকে তোমরা আন্ডারলাইন শুরু করবে, অংশীদারি ব্যবসা শুরু, তারপরে এখানে চলে এসেছি, করার জন্য চুক্তি করা বা চুক্তি থাকা বাধ্যতামূলক। এজন্যই চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়। 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে, অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার
এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। খেয়াল করো, দেখো বলেছে যে অংশীদারি চুক্তিপত্র হলো হলো একটি দলিল, যে দলিলে কি কি বিষয় উল্লেখ থাকে, অংশীদারি ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অর্থাৎ অংশীদারি ব্যবসা কিভাবে পরিচালিত হবে, সবাই মিলে পরিচালনা করবে নাকি সকলের পক্ষে একজন পরিচালনা করবে, সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য এবং অধিকার সুস্পষ্টভাবে লেখা থাকে এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি, অর্থাৎ ভবিষ্যতে অংশীদারদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে কিংবা কোনো ঝগড়াঝাটি হলে সেটা কিভাবে সমাধান করা হবে তার পদ্ধতিও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। চুক্তিপত্র সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। পরের লাইনটা বোঝার জন্য একটু পড়ছি, তোমরা শুনো। এই কথা মনে রাখা প্রয়োজন যে চুক্তি ছাড়া মুনাফা অর্জন ও বণ্টনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করলেও তা অংশীদারি ব্যবসা বলে বিবেচিত হবে না। চুক্তি ছাড়া মুনাফা অর্জন ও বণ্টনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করলেও তা অংশীদারি ব্যবসা বলে বিবেচিত হবে না। যেমন পিতার মৃত্যুর পর সন্তানেরা যদি তার অংশীদারি ব্যবসার উত্তরাধিকারী হন এবং নিজেরা উক্ত ব্যবসা পরিচালনা করেন ও অর্জিত মুনাফা বণ্টন করে নেন, তাহলেও এটি অংশীদারি ব্যবসা বলে গণ্য হবে না যদি তাদের মধ্যে কোনো চুক্তি না থাকে। অর্থাৎ বাবার মৃত্যুর পর সন্তানরা সেই ব্যবসার উত্তরাধিকারী হন এবং সেই ব্যবসা পরিচালনা করে যে মুনাফা অর্জিত হয় তাও নিজেরা ভাগ করে নেন, কিন্তু যদি তাদের মধ্যে কোনো চুক্তি না থাকে তাহলে সেই ব্যবসা অংশীদারি ব্যবসা বলে গণ্য হবে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা সম্ভব নয়। যে লাইনগুলো দাগানো হয়েছে প্রত্যেকটা লাইন তোমরা খুব মন দিয়ে ভালোভাবে বারবার করে রিডিং করবে, তাহলে তুমি খুব সহজে বহুনির্বাচনী প্রশ্নের আনসার করতে পারবে, জ্ঞানমূলক প্রশ্নের আনসার করতে পারবে, অনুধাবন এবং প্রয়োগের কোশ্চেনের আনসারও লিখতে পারবে। আজকে যতটুকু আমি পড়ালাম তার মধ্য থেকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। প্রথম প্রশ্ন, অংশীদারি ব্যবসা কি, অথবা এ প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে অংশীদারি ব্যবসা কাকে বলে। জ্ঞানমূলক প্রশ্ন 1 মার্কসের আনসারের জন্য তোমাকে লিখতে হবে। অংশীদারি ব্যবসার এক লাইনের একটা আনসার আমি ব্র্যাকেট দিয়ে রেখেছিলাম অংশীদারি ব্যবসার ধারণার মধ্যে, সেই লাইনটাও তোমরা লিখতে পারো। সাধারণত 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। 2 নম্বর কোশ্চেন, অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি। অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে। আবার প্রয়োগের কোশ্চেনের জন্য তুমি এই আনসারটা লিখতে পারবা, যে একটা ঘটনা দেওয়া থাকে তখন প্রয়োগের প্রশ্নে বলা হয় যে উদ্দীপকে কোন ধরনের ব্যবসার কথা বলা হয়েছে, তখন তোমাকে লিখতে হবে যে উদ্দীপকে অংশীদারি ব্যবসার কথা বলা হয়েছে। তারপরে অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায় এই লাইনগুলো তুমি লিখবা, তারপরে উদ্দীপকের যে লাইনটা দেখে তোমার মনে হয়েছে
যে উদ্দীপকে অংশীদারি ব্যবসার কথা বলা হয়েছে সেই লাইনটি উল্লেখ করে উদ্দীপকের সাথে তোমাকে মিলিয়ে লিখতে হবে। কাজেই অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তর পড়লে তুমি অনুধাবনের প্রশ্ন এবং প্রয়োগের প্রশ্ন দুটোর আনসারই লিখতে পারবে। উত্তরটা খেয়াল করো। সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে অংশীদারি চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। এই ব্যবসার সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি এই ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করে। চুক্তি অনুযায়ী এই ব্যবসা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। পৃথক আইনগত সত্তা না থাকায় এই ব্যবসার স্থায়িত্ব অংশীদারদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল। তিন নম্বর প্রশ্ন, অংশীদারি ব্যবসা কিভাবে গঠন করতে হয় ব্যাখ্যা করো। অংশীদারি ব্যবসার গঠনে আমি ব্র্যাকেট দিয়ে রেখেছিলাম, ওখান থেকে পড়ে তুমি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। চার নম্বর প্রশ্ন, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কোনটি ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, যে অংশীদারি ব্যবসার চুক্তিপত্র বলতে কি বোঝায়। এটা অনুধাবনের প্রশ্ন হিসেবে আসে, তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের উত্তরটিও আমি লিখে দিয়েছি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। চুক্তিপত্র সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। অংশীদারি ব্যবসা শুরু করার জন্য চুক্তি থাকা বাধ্যতামূলক, এজন্যই চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়। আশা করছি আজকের পাঠটুকু সবাই বুঝতে পেরেছ। যে প্রশ্নগুলো আমি দিলাম এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই বাসায় শিখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।